মর্নিং বন্ধুরা আজকে কিন্তু রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি তো ব্রেকফাস্ট বানাবো আর ব্রেকফাস্টটা বানাবো একদম হেলদি অ্যান্ড ইয়ামি তার জন্য এখানে আমি ওটস নিয়েছি এখানে কিছু ফ্রুটস নিয়েছি কলা আপেল একদম কুচি কুচি করে সাথে কয়েকটা খেজুর রয়েছে হানি রয়েছে আর যেটা রয়েছে দুধ রয়েছে তো সবকিছু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম মিক্স করে ব্লেন্ড করে একদম একটা সুন্দর স্মুদি বানিয়ে নেবো তো চলো ঝটপট করে আগে বানিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এবং কেমন টেস্ট হলো সেটাও শেয়ার করছি পেস্ট করে নিলাম একদম কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে দেখো একদম স্মুথ একটা স্মুদি হয়েছে টেস্টিং এর পালা তো সব সময় বর্মশাইরি থাকে কেমন কেমন বলো ভালো আছে ভালো খেতে মিষ্টি মিষ্টি হয়েছে না মানে আলাদা করে কিচ্ছু দিতে লাগিনি কেমন টেস্টটা বলবো বলো আমাদের বাড়িটা এত ভিতরে হওয়া সত্ত্বেও যে এত ঝুল পড়ে মানে তোমাদের তো দেখাই আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করি দিদি সবসময় ঝাড়পোছ করে তারপরেও ঝুল হয় তো দেখো আমি এই যে মানে ঘর ঝাড় দেওয়া ঝাড়ুটা দিয়ে একটুখানি ঝুলটাও ঝেড়ে দিলাম যা একটুখানি ছিল পরিষ্কার করে দিলাম এবার দেখো ঝাড় দিয়ে নিচ্ছি আজকে আজকে দেখো ব্রেকফাস্ট গেল ওট স্মুদি এখন আবার ডিম সেদ্ধ না এরপর ডাইরেক্ট লাঞ্চ আজকে রান্না বান্না চলছে ডিমের ঝোল হবে দুইখানা ডিমে অলরেডি দুটো ডিম আমাদের দুজনে খাওয়া হয়ে গিয়েছে যে আলুগুলো দিয়ে দিই একদম হালকা করে ডিমের ঝোল সাথে হচ্ছে ডাল আমাদের ছোটো প্রেশার কুকারটা না একটু কিছু প্রবলেম হয়েছে এখানে প্রেশার ঠিকঠাক করছে না সেটার মধ্যে মটর ডাল কিনে এনেছিলাম গতদিন সুপার মার্কেট থেকে মটর ডাল সিদ্ধ করতে হচ্ছে মটর ডালটা একটু সাথে নেবো আর বানাবো হচ্ছে ঢেঁড়স ভাত এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু একদমই সিম্পল তার কারণ হচ্ছে আজকে রাতে আবার নিমন্ত্রণ রয়েছে এই দেখো আমাদের ছোট্ট গোপুসোনা দেখেছো কত মিষ্টি লাগছে আর এই যে জামাটা পরে আছে গোপুসানা এই এই যে জামাটা গোপুসানা পরে আছে এটা কিন্তু মা নিজে হাতে বানিয়ে দিয়েছে ইউটিউব ভিডিও দেখে দেখো আবার চুমকিও লাগিয়ে দিয়েছে চানধান করে একদম গয়নাকাটি পরে কিন্তু সাজুগুজি এবারে কিন্তু আসনে বসবে আমাদের ছোট্ট গোপুসোনা আজকে গোপুসোনার ভোগে রয়েছে মাখন আর তাছাড়া দেখো আমি দিয়ে দিয়েছি বিস্কুট আর লজেন্স দেখো কত সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়েছি মা লক্ষ্মীকে আবার সিংহাসনে বসিয়ে দিয়েছি মা তারা রয়েছে গোপুসোনা মা লক্ষ্মী বিশ্বকর্মা ঠাকুর আর ভোলানাথ গুড আফটারনুন এই যে ভাত টাত বেড়ে দিয়েছি ভাত ডাল তারপর ভেন্ডি আলু ভাজা এটা কালকে সেই মাছের ঝাল দু পিস রয়েছে স্যালাড ডিমের ঝোল নাও 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 খেতে শুরু করো ডালটা খুব ঘন হয়ে গেছে হ্যাঁ আজকে বুঝতে পারিনি খুব ঘন হয়ে গেছে ডালটা কি আমি ঠিক করেছি এই ড্রেসটা পরবো এই থ্রি পিসের সেটটা যেটা কিনা আমি সপ্তমীর দিনও পরেছিলাম ভীষণ সুন্দর এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম তো চলো জলদি জলদি পরে রেডি হয়ে নি দিয়া আমি রেডি কিন্তু তুমি রেডি হ্যাঁ আমিও কিন্তু একদম রেডি কিন্তু তোমার যেন কিছু মিসিং মিসিং লাগছে কি মিসিং আছে কিছুই তো মিসিং নেই আছে গো আছে ঘড়ি শার্ট প্যান্ট সব ঠিক আছে বাট কিছু তো মিসিং রয়েছে আমার তো কিছু মনেই পড়ছে না কি মিসিং তোমার মনে পড়ছে না কিন্তু আমার তো মনে আছে সেই জন্য আমি তোমার জন্য নিয়ে এসেছি আরে নিউড লাক্সারি পারফিউম ক্রাফটেড ফর মেন শুধুমাত্র মেনদের জন্য সত্যি তো তাই আমি পারফিউম লাগাতেই ভুলে গেছি দেখলে তো আমার কিন্তু মনে আছে আর এটাই কিন্তু তোমার দিওয়ালি গিফট এটার মধ্যে রয়েছে 6 ডিফারেন্ট পারফিউম ফ্লেভার 6টা আছে এর মধ্যে আর সাইজটা দেখো কইটুকু তুমি কিন্তু ইজিলি ক্যারি করতে পারবে এবারে স্মেলটা দেখো দারুণ তো দারুণ না এবারেই তো লাগছে না একদম পারফেক্ট আর একদম পুরোপুরি রেডি প্রত্যেকটা ফ্র্যাগরেন্স কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো অন্যান্য পারফিউম 3-4 ঘন্টা লাস্টিং করলেও নিউডের এই পারফিউমগুলো কিন্তু 8 ঘন্টারও বেশি লাস্টিং করবে আর এখানে কিন্তু 6 ডিফারেন্ট ফ্র্যাগরেন্স রয়েছে যেগুলো হলো উলফ রেভেল ইম্পোর্টাল ওপিয়াম সিডিউসার আর অথরিটি
মুড ওয়াইজ কিন্তু পারফিউম গুলো হাজবেন্ড খুব ভালোভাবে ইউজ করতে পারবে। তো এটা তো অনেক বেশি দাম হয়ে যাবে গো। আরে না, একদমই কিন্তু রিজনেবল প্রাইস এর মধ্যে এটা চলে আসছে। কি বলছো, এবার আমি ওলফটা ট্রাই করব। একদম বাবাদেরকেও গিফট করতে পারো এবছরের দিওয়ালিতে নিউড লাক্সারি পারফিউম ক্রাফটেড ফর মেন। ওয়েট ওয়েট, কোথা থেকে পাবে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, ওখান দিয়ে তোমরা পারচেজ করে নিতে পারো। এবারে তো লাগবে না, একদম পুরোপুরি কমপ্লিট, একদম কমপ্লিট লুক আমাদের আজকে দুজনের ইনভিটেশনে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছি। আমাদেরকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। বাই।